সুন্দর এই জায়গাটা। ইন্ডিয়ান মুভির অনেক 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 সিনগুলি এখানে আছে। এটার সামনে চার্চ, গির্জার সামনে খুবই সুন্দর একটা জায়গা। লে দ জাস্টিস, তো এটা হচ্ছে তোমার জেনেভা কোড, তো এটাকে আমরা জব সাইড করতে সুন্দর করতে পারি। আমি লেখা আছে কি লেখা ভিউয়ার্স, ভেতরে শান্তি বাংলা লেখা। মিউজিয়াম আছে, মানে যত রকমের, এটা যারা সুইজারল্যান্ডে জেনেভাতে ঘুরতে আসবেন এই জায়গাটা যদি না আসা হয় তাহলে মনে হয় যেন মানে জেনেভার কিছুই দেখিনি এইটাই আর কি। আর এই রাউন্ড করে তো তোমাদের আমি অলরেডি দেখালাম এই জায়গাটা কেমন। আর এইটার মূল প্রতি হচ্ছে ঘোরাটা দেখি সবাই চিনি নর্মালি এই জায়গাটার এখানে, আর খুবই সুন্দর একটি জায়গা আমি তোমাদের আজকে দেখাবো। আর চলো ভিউয়ার শুরু করা যাক আজকের ব্লগটা। আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা ভিউয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না, এরকম করেই সুন্দর সুন্দর ভিডিও দেখতে থাকো আমার সাথে, আর সুইস বাংলা এনজিও ব্লগারকে সাপোর্ট করতে থাকো। ওকে ভিউয়ার্স, লেটস গো, চলো শুরু করা যাক। এইটা হচ্ছে পার্ক দ বাস্টিয়ন, প্রথম গেটটা, মেইন গেটে এখানে ঢুকতেই, এটাকে আমরা সবাই পার্ক দ বাস্টিয়ন বলে থাকি। এখানে মোস্ট ইম্পর্টেন্ট, আপনারা যখন ঢুকবেন এটা অনেক সুন্দর একটা জিনিস দেখা যায়, এখানে বিশাল বড় দাবা খেলার এখানে কোর্ট আছে, মানুষ অনেক মানে বিকেলবেলা অবসর সময় এখানে দাবা খেলে থাকে, দেখতে পাচ্ছ। এটা পাবলিকের জন্য, এটা কোনো প্রাইভেট না, সবাই খেলতে থাকে এখানে, দেখতে পাচ্ছ সবাই এখানে মনে করো যে দাবা খেলে এখানে। আর অনেক কিছুই আছে, আমরা দেখাবো তোমাদের। যখন আজকে এসেছি বের হয়েছি যে আজকে হাঁটার ইচ্ছা আছে, অনেকক্ষণ হাঁটবো, তাই আমি তোমাদের সাথে আজকে ছোট্ট ভিডিওটা শেয়ার করলাম। আমার ব্লগটা খুবই সুন্দর বিকেলে হাঁটার জন্য, মনোরম পরিবেশ, তোমার দেখো ভিউয়ার্স প্রত্যেকটা জায়গায় খুবই সুন্দর, এগুলি অনেক 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 সুন্দর, বিকেলবেলা সবাই অনেক মজা করে হাঁটতেছে। আর কারণ এখন একটু কয়েকদিন পরেই তোমার বাচ্চাদের ভ্যাকেশন শেষ হয়ে যাবে, তাই মনে করো যে মানুষ পার্টি যা যা করা সব কিছু করে নিচ্ছে এখনই, আর পরে এটা করতে পারবে না। খুব সুন্দর এখানে, এখানে তোমার সাইডে দেখতে পাচ্ছ স্টল দিয়ে দিয়েছে অলরেডি, মেলা হবে কিছুদিন পরে এখানে। এই তো, আর তোমাদের আরও একটা ইন্টারেস্টিং জিনিস দেখাবো এখানে, চলো ভিউয়ার্স। ভিউয়ার্স এখানকার সবচাইতে মূল আকর্ষণ হচ্ছে এইটা, মানে যত ট্যুরিস্টরা আসবে এটা তো অবশ্যই দেখতে আসবে, কারণ এটা স্বাধীনতার প্রতীক হিসেবে এটা করা হয়েছে। এটা খুবই সুন্দর একটা জিনিস তোমরা দেখতে পাচ্ছ, পুরোটা দেয়ালের মধ্যে স্ট্যাচু করা আছে খোদাই করে। আর এই স্ট্যাচুগুলো এখান থেকে কতটুকু বড় দেখা যাচ্ছে জানি না, বিশাল বড় বড় স্ট্যাচুগুলো দেখো ভিউয়ার্স। এই তো স্ট্যাচুগুলো তোমরা দেখতে পাচ্ছ কি না, একদম দেখতে পাচ্ছ, অনেক বড় বড় বিশাল বড় স্ট্যাচু, অনেক বড় বড় স্ট্যাচুগুলি এখানকার দেখা যাচ্ছে কি না দেখো ভিউয়ার্স। আর উপরেও আছে, কারণ আমি যেহেতু আজকে এই জায়গাটা একটু হাঁটতে আসছি তাই যেই যেই জায়গাগুলি পড়বে সেটা আমি তোমাদের দেখাবো আজকে। অনেক 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 সুন্দর জায়গাটা দেখতে পাচ্ছ, ওরা খুবই সুন্দর।
এটার নাম দেওয়া হয়েছে বাস্টিয়ন। বাট এটা যখন তৈরি করা হয়েছে আমি জানি কি না, তোমরা দেখতে পাচ্ছ কি না, এখানে একটা শাল দেওয়া আছে। এই যে শালটা 1602 সালে এটা করা হয়েছে। আর ওই তো উপরে কিছু মানুষ দেখা যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ কি না, ওইখানেও যাওয়া যায় একটু রাস্তার থেকে অনেক উপরে। আমরা এখন অনেক নিচে আসছি আর আমরা সামনের দিকে যাব ভিউয়ার্স। এখানে জায়গায় জায়গায় বিভিন্ন ছোট ছোট স্ট্যাচু করা আছে, খুব সুন্দর সুন্দর জায়গা এখানে। জেনেভার পতাকা আর এখানে সুইজারল্যান্ডের আর একটা সার্কের পতাকা আছে এখানে দেখতে পাচ্ছি, খুব সুন্দর। ওই যে উপর দিয়ে আবার বাস যাচ্ছে, পাবলিক ট্রান্সপোর্টগুলি। আর পুরোটা পার্কটা একটু আমি রাউন্ড করে তোমাদের দেখাচ্ছি, বিশাল বড় পার্ক। আমি এক সাইড দিয়ে হাঁটছি। কিছুদিন পরে সবুজের সমার কিছুই থাকবে না। ভিউয়ার্স, আমি এখন যে জায়গাটাতে যাচ্ছি এটাকে ওল্ড সিটিও বলা হয়ে থাকে, মানে আমি যেখানে আছি। দেখো সুন্দর পুরাতন, মানে অনেক আগের এই সিটিটা, এই জায়গাটা নর্মালি। তাও ওরা নতুন নতুন কোনো ছোঁয়া দেয়নি, নতুন কোনো বিল্ডিং করেনি, এটি অনেক আগে, শত বছর আগের। সুন্দর একটি ঝর্ণা এখানে পানি রেখে দিয়েছে, এখান থেকে পানি খাওয়াও যায়। তোমাদের দেখাচ্ছি এটা দিয়ে যে পুরাতন সিটিটার যে বিল্ডিংগুলি আছে সব, মানে বাড়িগুলি সবগুলাই এগুলো অনেক আগের, নতুনত্ব কোনো ছোঁয়া দেওয়া হয়নি। শহরের জাস্ট কাছাকাছি, বেশি দূরে না। আমি জানি না আমার সাউন্ডটা কেমন আসতেছে, নর্মালি এখানে কথাগুলো একটু কেমন জানিয়ে আসতেছে আমি, আমার মনে হচ্ছিল আর কি। ভেতরের শান্তি, বাহ, আমি হাঁটতেছি। আর ইনকেস সুইজারল্যান্ডের জেনেভা শহরে এরকম সুন্দর, মানে এত সুন্দরটা লেখা দেখব আমি চিন্তাও করতে পারিনি। আর লেখাটা খুবই অ্যামেজিং, আমি তো মানে অসম্ভবের মতো ভালো লাগছে, কারণ আমি এই লেখাটা ফার্স্ট টাইম দেখলাম যে এত সুন্দর, আমি অবাক হয়ে গেলাম কি করব। এটা হচ্ছে একটা থেরাপি সেন্টার বাচ্চাদের, অ্যাডাল্টদের জন্য। আমি ভিউয়ার্স শহরের মানে যেই রাস্তাটা সেটা অনেক পুরাতন, এই জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ বিল্ডিংগুলোর স্টাইল দেখেই কেমন, খুবই সুন্দর, মানে অনেক উঁচুতে হাঁটতে হয় এই আর কি। আর তোমরা যারা ভারতীয় বাংলা মুভি দেখো, এখানে অনেক অনেক মানে গানের সিনগুলি এইসব জায়গায় হয়ে থাকে। এই পতাকাটা দেখে বা এখানকার দৃশ্যটা দেখে অবশ্যই তোমরা বুঝতে পারছ এটা কোন জায়গাটা। আমি তো মানে অনেকবারই এখানে এসেছি, আর যতবারই আসি ততবারই মনে হয় ওই গানের সিনগুলি আমার মনে পড়ে যে এখানটাতে আমি এসেছিলাম দেখার জন্য, আর মুভিতেও দেখেছি। ওয়াও ভিউয়ার্স, দেখো কত বড় দরজা এখানে, ওয়াও, চিন্তা করা যায়, বিশাল। আর এখানে আশেপাশে চাইলের ছোট ছোট ঝাড়ের সবগুলি আছে, খুবই আমায় খুবই সুন্দর সাইডগুলি। তোমাদের দেখাবো এখন, চলো।
এখানকার মোস্ট ইম্পর্টেন্ট আর সুন্দর একটা জিনিস দেখাবো ভিউয়ার্স, চিন্তা করতে পারবো না। এটা একটা গির্জা, যে গির্জাটা আমরা অনেক আগে এসেছি মসলিনে যখন তখন সুইজারল্যান্ডে গেছি। এত বড় দরজা আমি জীবনের ফার্স্ট দেখি। এখানে সবসময় ইন্ডিয়ান মুভি, হলিউড, বলিউড, মানে যেই কোনো মুভির অনেক অনেক মুভির যেরকম সিনারিগুলি এখানে করা হয়, সুইজারল্যান্ডে যদি ওরা করে আর কি এখানে করে। তোমাকে দেখাচ্ছি, বিশাল আকারের এখানকার প্রত্যেকে, বিশাল আকারের দরজা। এটা কিন্তু আমি জানি না ভিডিও তুমি দেখতে পাচ্ছি, অনেক অনেক বিশাল। আমি তোমাদের পুরোটা জায়গা আবার ঘুরিয়ে দেখাচ্ছি, এটা অনেক 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 সুন্দর। যারা স্বপ্নের শহর সুইজারল্যান্ড মানে এসে দেখতে পাচ্ছে না, তাদের জন্য মূলত এই ভিডিওটা। অনেক সুন্দর এই জায়গাটা, ইন্ডিয়ান মুভির অনেক 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 সিনগুলি এখানে আছে। এটার সামনে এই চার্চ, গির্জার সামনে, খুবই সুন্দর একটি জায়গা। সুইজারল্যান্ডের পতাকা, এটা জেনেভার পতাকা। আমি যেহেতু ভিউয়ার্স একা একা ভিডিও করি, তাই আমাকে বেশি দেখতে পাও না। আমি সবসময় ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিও করে থাকি। আর এই তো আমি, তোমরা দেখতে পাচ্ছ। আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকে চিন্তা করলাম যে যেহেতু বাইরে হাঁটতে যাব, তাই তোমাদের সাথে ছোট্ট মুহূর্তটা শেয়ার করি। এই আর কি ভিউয়ার্স, চলো। ওয়াও, দেখো এই সাইডে ছোট্ট একটা জায়গাটা খুবই সুন্দর করে, মানে কি বলবো, এই জায়গাগুলো প্রত্যেকটা সাইড কত সুন্দর করতে পারিনি। আমি অবশ্যই সুইজারল্যান্ডে জেনেভাতে অনেক বছর যাবো, বাট এরকম সাইডগুলি ভিতরে ভিতরে কী আছে কখন আমি ঘুরে দেখিনি এরকম করে। এখন যেরকম করে ঘুরে দেখতেছি, মিউজিয়াম বা অনেক কিছুই আছে আমার, মানে এখন কেমন জানি একটু মানে নিরিবিলি, তো কেমন জানি লাগতেছে জায়গাটা। মিউজিয়াম আছে, ইন্টারন্যাশনাল কি জানি লেখা দেখলাম। দেখো উপরে উপরে মিউজিয়াম। আমি এখন ব্যাক করছি বাসার দিকে। অনেক অমাইক জায়গা, অনেক সুন্দর জায়গা ঘুরলাম। আমি এখানে এসেছি বাট এতটা হেঁটে দেখিনি কখনো, এতটা সাইডগুলি দেখিনি। আমি যে যে মেন জায়গাগুলি ছিল কখনো ঘুরতে এসেছি অনেক আগে, বাট এটা অনেক উঁচুতে। যারা একটু লেজি টাইপের তারা অবশ্যই পছন্দ করবে না এই জায়গাগুলো ঘুরতে, বাট খুবই উঁচু ঢালু। এখন আমি নিচের দিকে নামতেছি, খুবই ইজি মনে হচ্ছে। এই তো আমরা এই সাইডটাতে চলে আসছি। এখন আমরা চলে যাবো। আহ, একটা বিড়াল, ওয়াও, সো কিউট, মিয়াও। এই তো বিড়ালটাও খুব সুন্দর ছিল। আমি এখন হাঁটতেছি, আমি এখন আবার উপরে উঠতেছি ভিউয়ার্স, তোমরা দেখতে পাচ্ছ। এটা এমন একটি জায়গা যে হেঁটে বা ঘুরে শেষ করা যাবে না। তোমরা দেখো কত সুন্দর সুন্দর পুরাতন যে এলাকাটা, খুবই সুন্দর। এটা হচ্ছে পুরাতন একটি শহর, এখানকার পুরাতন বিল্ডিংগুলো ওরা নতুন করে কিছু করেনি, মানে এগুলি রাখার জন্য। আর তোমাদের এখন আমি অনেক উঁচুতে আছি, এখান থেকে আমি কিছু তোমাদের দেখাবো শহরের যেই সিনারিগুলি, মানে পুরাতন শহরের যেই সিনারিগুলি দেখানো যায় সেটা আমি তোমাদের দেখানোর চেষ্টা করবো। ওয়াও, মানে এই সিটিটা যতটুকু এগিয়েটা আছে পুরোটা সিটি এখান থেকে দেখা যাচ্ছে। অনেকে এখানে আসে, তোমার মনে করো যে সিটিটা দেখতে পুরাতন সিটিটা এখান থেকে। আমি এখন নিচের দিকে চলে যাব, দেখি
ভিউয়ার্স, এখান থেকে জেনেভা লেকটাও দেখা যায়। তোমরা দেখতে পাচ্ছ কিনা জেনেভা লেকের যেই এই পুরো চাকার মতো ইয়েটা আছে, উইলসটা সেটা ঘুরতেছে। এই তো খুবই সুন্দর লাগতেছে এখানকার পরিবেশটা। এখন সিটিটার নিচে দেখো, নিচের সাইডটা অনেক উঁচুর থেকে দেখা যায় পুরাতন শহরটা। এখানে নিচে সব তোমার এখানে ট্রেডিশনাল খাবারের দোকানগুলি, এখানে ট্রেডিশনাল খাবার হচ্ছে চিজ সুইজারল্যান্ডের, যেটাকে আমরা ফ্রান্সে ফন্ডু বলি। আমি অনেক এক ধাপ নিচে নেমে গিয়েছি, এখন আরো নিচের দিয়ে যাব। এটা হচ্ছে ভিউয়ার্স পালে দো জাস্টিস, এটা হচ্ছে তোমার জেনেভা কোড, যেটাকে আমরা জজ কোড বলে থাকি বাংলাদেশে, ওই কোড। এটা পুরাতন শহরে সব বিভিন্ন অফিসগুলি, বড় বড় সরকারি গভর্নমেন্টের যে ইয়েগুলি আছে এগুলো এখানে হয়ে থাকে। ভিউয়ার্স তোমরা দেখতে পাচ্ছ অনেক সুন্দর একটি পার্ক এখানে। আমি এখন যেখানে গাড়ি পার্কিং করেছি ওখানে চলে যাচ্ছি, মানে ব্যাক করছি, তা একদিক দিয়ে গিয়েছি আরেক দিক দিয়ে আসছি। তা আমি আর বিভিন্ন বিভিন্ন ছোটো ছোটো দৃশ্যগুলি তোমার সাথে শেয়ার করতে পারতেছি। এখান থেকে দেখে বুঝে যাচ্ছে আমি কতটুকু উপরে আছি। ভিউয়ার্স তোমরা এখানে যেই যেই পুরাতন পুরাতন বিল্ডিংগুলি দেখলা বা যেই বড় বড় দালানগুলি আছে, এগুলো নর্মালি বিভিন্ন ইউনিভার্সিটি মিউজিয়াম ওরা এইসব করে রেখেছে, বিভিন্ন ইনফরমেশন সেন্টার, মানে গভর্নমেন্টের অনেক অনেক বড় বড় যেই অফিসগুলো ওগুলো এরকম করে এটা ওরা করে রেখেছে, বিভিন্ন হল অনেক অনেক কিছু করে রেখেছে। আমাকে এখনও অনেক দূর হাঁটতে হবে, কারণ আমি অন্যদিক দিয়ে চলে আসছি। এই তো এটা দেখো সিনারিটা, এদিক দিয়ে গিয়েছিলাম, আবার এদিক দিয়ে উপর দিয়ে আসলাম। আমি এখন যেখানে আমার গাড়ি রেখেছি সেইখানে চলে যাচ্ছি। আমি নর্মালি ভিউয়ার্স এই পার্কের ভিতর দিয়ে তোমাদের দেখিয়েছিলাম আসছিলাম, এখন আমি উপর দিয়ে চলে আসছি। জানি না তোমরা এই যে উপরে এই যে এই যে এই সাইডে মাথাটা দেখতে পাচ্ছ কিনা, স্ট্যাচুর মাথাগুলি, এই যে দেখো দেখো ভিউয়ার্স যে স্ট্যাচুর মাথাগুলি, আমি নিতে পারছি না এত উঁচা স্ট্যাচুগুলি। ভিউয়ার্স আমি যেখান থেকে শুরু করেছিলাম হাঁটতে হাঁটতে, আজকে এখন সেইখানে আবার চলে আসছি, শেষ করতেছি সেখানেই। তোমরা দেখতে পাচ্ছ ঠিক সেই জায়গায় এই যে পাবলিক ট্রান্সপোর্ট, ট্রাম, স্টেশন, পার্ক, সম্পূর্ণ সেই জায়গাটায় আমি এখন চলে আসছি। ভিউয়ার্স আমার গাড়ি সামনে রাখা আছে, এখন আমি চলে যাব আবার। আর এটা এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট জায়গা, যারা আসবে অবশ্যই তোমরা ঘুরতে পারবে এখানে এসে। আর অনেক সুন্দর একটি জায়গা, ছবির মতো সুন্দর জায়গাটা, না দেখলে বিশ্বাস করার মতো না, খুবই 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 অসম্ভব সুন্দর। আর এটা হচ্ছে মেইন জায়গাটাতেই দেখা যায়, এই যে ঘোড়াটা আসলে এটা তোমার যখন ইন্টারনেটে সার্চ দিবা তখনই তোমার বুঝতে পারবে যে মানে জেনেভা 14টা টুরিস্টিক জায়গার মধ্যে এটা হচ্ছে একটা। সন্ধ্যা হয়ে গেছে, লাইট জ্বালিয়ে দিয়েছে, ফুল শহরটা আমি তোমাকে দেখাচ্ছি আরেকবার আরেকবার ঘুরিয়ে 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 ঘুরিয়ে। ওয়াও, অ্যামেজিং ভিউ! ভিউয়ার্স
নতুন দেখছো ভিউয়ার্স, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর আজকের মতো এখানে, আশা করি তোমাদের ভিডিওটা অনেক বেশি ভালো লেগেছে। আর আর আমার হাঁটার ছলে আমি মনে করো যে আমি প্রথমে হাঁটতে যাচ্ছি, বিকেলে বের হলাম, সেই রকম মুহূর্তগুলি আমি তোমাদের সাথে শেয়ার করবো। ওকে, বাই বাই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কিছু নিয়ে ভিউয়ার্স। টাটা, আল্লাহ হাফেজ। খুবই সুন্দর, অনেক 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 সুন্দর জায়গা।